কেমিস্ট্রি কথাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়ে যে আমরা ইলেকট্রিক্যাল ব্যালেন্স ব্যবহার করি, সেই ইলেকট্রিক্যাল ব্যালেন্সটা কিভাবে ব্যবহার করা উচিত, শুরু থেকে কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে ওয়েট টেক করা উচিত আমি আলোচনা করব। এখন ইলেকট্রিক্যাল ব্যালেন্সের গুরুত্বটাকে আমাদের বইতে কিন্তু পলভঙ্গি ব্যালেন্সে কিন্তু আছে, স্যাটুরাস ব্যালেন্সের কথা বলা আছে, কিন্তু ইলেকট্রিক্যাল ব্যালেন্সের গুরুত্বটা কোথায় সেটা কিন্তু আমরা এখন আলোচনা করব। ইলেকট্রিক্যাল ব্যালেন্সের সাহায্যে কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের চেয়ে অনেক সূক্ষ্মভাবে কিন্তু পরিমাপ করা যায়। আমাদের বইতে ইলেকট্রিক্যাল ব্যালেন্সের আলোচনায় দুই রকম ডিজিটের ইলেকট্রিক্যাল ব্যালেন্সের আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে যে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত অর্থাৎ টু ডিজিট ব্যালেন্স এবং দশমিকের পরে চার ঘর পর্যন্ত সেটা হচ্ছে ফোর ডিজিট ব্যালেন্স। যেমন মনে করা যাক যে টু ডিজিট বলতে কী বোঝাতে যায়, অর্থাৎ আমি লিখলাম যে 4.02, অর্থাৎ আমার ইলেকট্রিক্যাল যদি ব্যালেন্স 4.02 পর্যন্ত শো করতে পারে, তারপরে যদি কোনো সংখ্যা এখানে শো করতে না পারে তাহলে সেটাকে আমি টু ডিজিট ব্যালেন্স বলবো। কিন্তু যদি এমন হয় যে আমার চারের পরে 0.002 অর্থাৎ অতিরিক্ত আরও দুই ঘর তথা টোটালে চারটা ঘর প্রদর্শন করতে পারে তবে তাকে বলা হয় ফোর ডিজিট ব্যালেন্স। এখন যদি আমি কাউকে বলি যে আমাকে সোডিয়াম হাইড্রক্সাইডের 4 গ্রাম পরিমাপ করে দিতে হবে, এখন সোডিয়াম হাইড্রক্সাইড যদি আমাকে 4 গ্রাম পরিমাপ করতে হয় সেক্ষেত্রে আমি 3 জন ছাত্রকে বললাম যে আমাকে সোডিয়াম হাইড্রক্সাইডের 4 গ্রাম পরিমাপ করে দাও। এখন বিবেচনা করা যাক কেউ একজন 4 গ্রামের 4-ই আনলো তথা 4-এর পরে 0.00 গ্রাম আমাকে পরিমাপ করে দিল এবং একজন 4.02 পরিমাপ করে দিল এবং একজন 4.002 পরিমাপ করে দিলাম। এখন যদি বলা যায় তাহলে কাকে ফার্স্ট বলা উচিত, সেক্ষেত্রে সবাই বলবে যে 4.00, অথবা যদি এটা তো আমি টু ডিজিট ব্যালেন্সে পরিমাপ করে যদি এটা পাই সেটাও ভালো, কিন্তু যদি আবার ফোর ডিজিট ব্যালেন্সে যদি পরিমাপ করি সেক্ষেত্রেও যদি এরকম রেজাল্ট আসে সেটাও কিন্তু ভালো। অর্থাৎ 4-এর 4 পাটাই আমার কাম্য, কিন্তু আমাকে বিবেচনা করতে হবে আমরা ল্যাবরেটরিতে যে রাসায়নিক যৌগগুলোর পরিমাপ করব সেগুলো কিন্তু দানাদার হয়। ইলেকট্রিক্যাল ব্যালেন্সে যেগুলো পরিমাপ করব সেগুলো কিন্তু দানাদার সচরাচর আমরা ইউজ করি। এখন প্রশ্নটা হচ্ছে যে দানাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট একটা ওয়েট আছে। সোডিয়াম হাইড্রক্সাইডের কিন্তু বেশ কিছু একটা ট্যাবলেট কোয়ালিটির ছোটো ছোটো গোল গোল কিন্তু আমাদের পরিমাণের থেকে থাকে, ফলে একটা দানার ভর কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে পরিমাপ করতে হলে পরে ঠিক 4-এর পরে একজ্যাক্ট 4 কিন্তু সব ক্ষেত্রে মিলানো খুবই কষ্টকর ব্যাপার। অর্থাৎ 4-এ আমি 4 কাউকে পরিমাপ করতে দিছি, যদি আমি লবণের দানাও কাউকে সোডিয়াম ক্লোরাইড তথা লবণ সাধারণ লবণ যে খাদ্য লবণ আমি খেয়ে থাকি সেটাও যদি কাউকে পরিমাপ করতে দিই সেখান থেকেও কিন্তু একজ্যাক্ট 4 গ্রাম মেপে দেওয়া খুব কঠিন একটা কাজ। খুব কঠিন না, কিন্তু চেষ্টা করতে থাকলে হয়, কিন্তু খুব কঠিন 4 গ্রাম না হলে আমরা চাই যে অন্তত 4-এর কাছাকাছি থাকুক। প্রশ্নটা হচ্ছে যে 4-এর কত কাছাকাছি থাকলে সেটাকে আমরা ভালো বলবো, সেটা হচ্ছে যে আমি নিশ্চয়ই যদি কেউ 4-এ 4 আমাকে সোডিয়াম ক্লোরাইড পরিমাপ করে দিতে পারে ওকে ঠিক আছে, কিন্তু কেউ যদি আমাকে 4-এর সোডিয়াম ক্লোরাইডের 4 গ্রাম যখন আমি তাকে পরিমাপ করতে বলেছি, কেউ একজন আমাকে পরিমাপ করলো 4.02 গ্রাম আরও একজন আমাকে পরিমাপ করে দিল 4.002 গ্রাম, তখন আমি কোন পরিমাপটাকে নিব, গ্রহণযোগ্যতার দিক থেকে বেশি বিবেচনা আনবো, তখন কিন্তু আমি এই মাপটাকে বেশি বিবেচনা আনবো। কারণ এখানে দশমিকের পরে প্রায় 4 সংখ্যাতে যাই আমি 2 পেয়েছি আর এখানে দশমিকের পরে 2 ঘর সময় আমি কিন্তু 2 পেয়েছি, ফলে এই সংখ্যাটা কিন্তু 4-এর অধিক কাছাকাছি। ফলে আমি যদি লবণে যেহেতু একটা দানাদার আছে, ফলে দানাটার কারণে যে এমন ঘটনা ঘটে গেলো যে আমি 4 গ্রাম মিলাইতে পারি না, দেখা যাচ্ছে 4-এর কাছাকাছি আনতে যায় আমাকে 3.99 গ্রাম হচ্ছে, সেটাও অনেক কাছাকাছি, কিংবা দেখা যাচ্ছে 3.97 গ্রাম আমার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমায় কিন্তু বলতে পারি যে এটার চেয়ে কিন্তু এই মাপটাই অনেক সূক্ষ্ম হবে, কারণ এখানে হচ্ছে 0.03, এটা যদি আমি 4 থেকে বিয়োগ করি 0.03 আমার বিয়োগফল হবে, বাট এখানে কিন্তু বিয়োগফলটা আরও অনেক ক্ষুদ্র হবে। ফলে সব কিছুর ক্ষেত্রে যদি এমন দেখা যায় যে আমি যেখানে 3.97 গ্রাম মেপেছি সেখানে দেখা যাচ্ছে আমি ওয়েট আরও পরিমাপ করতে যাই, দেখা যাচ্ছে কোনো একটা দানা যোগ করার কারণে দেখা যাচ্ছে ওয়েটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে বেশি হয়ে যাক,
এটা তো কম, চারের কম এটা গ্রহণযোগ্য নয়, তাহলে চারের কাছাকাছি যে মানটা হবে সেটাকেই কিন্তু আমি গ্রহণ করব। এখন আমার ল্যাবে যদি 2 ডিজিট এবং 4 ডিজিট ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই 4 ডিজিটের ব্যালেন্স দ্বারাই কোনো একটা পদার্থের পরিমাপ করাটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক গুরুত্ব বহন করে, কারণ সেক্ষেত্রে আমার মাপ পরিমাপের সূক্ষ্মতা বেড়ে যায়। এখন আমি ল্যাবে আমার কাছে আছে মোটামুটি বোঝানোর মতো 2 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্সগুলো সবসময় সব ল্যাবে পাওয়া যায় না, এগুলো অনেক দামি হয়, বাট এটা ইউজ করতে পারলে খুবই ভালো। তারপরও মোটামুটি আমি এখন আমার কাছে 2 ডিজিটের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স দ্বারা আমি সোডিয়াম সালফেটের আমি পরিমাপ কীভাবে করতে হয় সেটা এখন সরাসরি করে দেখাবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম সালফেটের আণবিক ভর 142, সেক্ষেত্রে যদি আমরা গ্রামে প্রকাশ করি সোডিয়াম সালফেটের আমরা পাবো হচ্ছে 1 মোল। এখন কথা হচ্ছে যে 1 মোল সোডিয়াম সালফেটের আমি যদি দ্রবণ তৈরি করতে বলি, সেক্ষেত্রে আমার যে জিনিসটা হবে যে আমাকে 142 গ্রামকে ব্যবহার করতে হবে। 142 গ্রাম কিন্তু একটা বেশ বড় পরিমাণ একটা অ্যামাউন্ট, ফলে ল্যাবে আমি কাজ করব যে সবসময় চেষ্টা করব যে কি করে আমার কম পরিমাণ পদার্থ ব্যবহার করে আমি কাজ করতে পারি। এ কারণে আমি সোডিয়াম সালফেটের 1 মোল না বানায়ে আমি যদি বলি যে সোডিয়াম সালফেটের আমার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক্যাল ব্যালেন্সের ওয়েটটা কীভাবে পরিমাপ করতে হবে, সেক্ষেত্রে আমি ঐকিক নিয়ম হোক বা সূত্রের সাহায্যে হোক আমি বলতে পারি যে সেক্ষেত্রে আমরা জানি যে 1 মোলের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, ফলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তথা 14.2 গ্রাম আমি যদি পরিমাপ করে নিই, সেক্ষেত্রে আমি সোডিয়াম সালফেটের 0.1 মোলার দ্রবণ তৈরি করতে পারবো যদি আমি 1 লিটারের মধ্যে সেটাকে পরিমাপ করি, কারণ মোলের দ্রবণটা তৈরি করা হয় 1 লিটারের মধ্যে। তবে ইচ্ছা করলে আমি কিন্তু 1 লিটারের মধ্যে দ্রবণ না তৈরি করে আমি কিন্তু দ্রাবকের পরিমাণ কমায়ে আমি কিন্তু পদার্থের পরিমাণ কমায় ইচ্ছা করলেও কিন্তু সেখানেও কিন্তু 1 মোলার দ্রবণ তৈরি করতে পারতাম, কিন্তু আমি সচরাচর আমরা সংঘাতে যেহেতু প্রতি লিটারেই পড়ে থাকি এ কারণে আমি পানির পরিমাণটা কমায় বললাম না, আমি দ্রবের পরিমাণটাকেই কমিয়ে আমি কী করলাম জাস্ট মোলারিটিটা 1 মোলের জায়গায় 0.1 মোলারের জন্য আলোচনা করছে। এখন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। প্রথমে আমি কী করলাম, এখানে বিদ্যুৎ সংযোগ এসি করে নিলাম, তারপরে এখানে ইলেকট্রিক্যাল ব্যালেন্সের তারটা এখানে যুক্ত করলাম। যুক্ত করার পর আমি এখানে অন অফ লেখা আছে, আমি কী করব যে এই অন অফ বাটনে প্রেস করব। এখানে 0.00 শো করছে, অর্থাৎ এখানে এই ইলেকট্রিক্যাল ব্যালেন্সটা আমার দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে, তারপরে সে আর কোনো পরিমাপ করতে পারবে না। এখন এটা আমার পরিমাপের জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমি কি করতে পারি সেটা হচ্ছে যে এই প্লেটটার উপর আমি কি করব, রাসায়নিক দ্রব্য যুক্ত করব। কিন্তু এখানে কিন্তু আমি সরাসরি আমার রাসায়নিক দ্রব্যটা যুক্ত করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ এখানে যদি করে এটাতে এই পাটটার সাথে কিন্তু আমার রাসায়নিক দ্রব্যটা যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু এই পাটটা ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা এখানে যদি আর্দ্রতা দ্বারা সে ভিজে যায় তাহলে কিন্তু এই প্লেটের উপর লেগে যাবে। এখন আমি কি করতে পারি সেক্ষেত্রে এখানে কোনো একটা পাত্র দিতে পারি, বা বিকল্পভাবে পাত্র চাইতে ল্যাবের যে কাজটা অনেক সহজ আছে সেটা হচ্ছে এইভাবে একটা কাগজ নিতে হবে, কাগজটা দিয়ে আমি কি করব চারি সাইডতে এভাবে একটু মুড়ে নেব যাতে অন্যদিকে পদার্থগুলো চলে না যায়। এবার আমি এখানে কাগজটাকে এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে 0.62 গ্রাম, এটা কিন্তু আমার গ্রামে আছে, গ্রামে এখানে জি লেখা আছে, গ্রামে স্ক্রিন নাও শো করতে পারে, ফলে এখানে গ্রাম আছে, এই গ্রামটা এখানে 0.62 গ্রাম এই কাগজের ভরটা পেলাম। এখন আমি কি করব সেটা হচ্ছে যে এই কাগজের ভরটাকে আমি বাদ দিয়ে কিন্তু আমি পরিমাপ করব, যার কারণে এখানে আমি এখানে এটা প্রেস করব। প্রেস করলে পরে আমার কাগজের ভরটাকে সে ইলেকট্রিক্যাল ব্যালেন্সটা কী করলো শূন্য করে ফেললো, ফলে এখানে আমি ডাইরেক্ট যে ভরটা পাবো সেটাই কিন্তু অরিজিনাল এখন ভর পাবো। এবার আমি কি করব সেটা হচ্ছে যে সোডিয়াম সালফেট আমি ল্যাব থেকে নেব, এভাবে এখানে আছে সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটের কোটাটা এভাবে খুলব, খুলে আমি তার মুখটা এভাবে আলগা করে নেব। আলগা করে নেওয়ার পর আমার ল্যাবে কী করতে থাকতে পারে স্প্যাচুলা, স্প্যাচুলা থাকলে পরে সেটাকে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আমি কিন্তু তার থেকে তুলে নিতে পারবো। এখন ওটা আমার কাছে আপাতত নাই, আমি ওটা ইউজ করছি না, আমি এখানে কাগজ ইউজ করছি, সেক্ষেত্রে আমি কী করব এখান থেকে এটাকে এইভাবে কাগজটাকে এইভাবে মুড়ে নেব। লক্ষ্য করো যে কাগজটাকে কিন্তু আমি এইভাবে মুড়ে নেব, ঠিক আছে।
ফলে আমি এখন ক্রমান্বয় কী করতে থাকবো, এখানে সোডিয়াম সালফেট ক্রমান্বয় এভাবে যুক্ত করতে থাকবো। এভাবে যুক্ত করতে থাকতে আমার আমি কিন্তু 0.1 মোলার দ্রবণ তৈরি করতে চাইছি। 0.1 মোলার দ্রবণ তৈরি করতে যাইও দেখা যাচ্ছে যে আমার সোডিয়াম সালফেট বেশ পরিমাণ লাগছে। ফলে আমি কিন্তু কি করতে পারি, এখন আরও কম পরিমাণ দ্রবণ ইউজ করে আরও কম ঘনমাত্রার কিন্তু দ্রবণ তৈরি করতে পারবো। ফলে আমি আর একটা নতুন হিসাব করে মনে করি যে আমি 0.1 না, আমি তৈরি করতে চাই হচ্ছে 0.01 মোলার। এখন যদি 0.01 মোলার আমি দ্রবণ সোডিয়াম সালফেটের তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার কতটুকু ইউজ করা লাগবে সেটা আমরা হিসাব করে নিই। সেটা যদি আমি হিসাব করি দেখতে পাচ্ছি যে আমার সেক্ষেত্রে শুধুমাত্র 1.42 গ্রাম যদি আমি পরিমাপ করে নিই, আমি কিন্তু 0.01 মোলার দ্রবণ তৈরি করতে পারবো। এখন আমরা সেটাই করি, যেহেতু আমি যদি এটা 14.2 ইউজ করে করতে চাই, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু হিউজ পরিমাণ হয়ে যাবে, ফলে এখানে এটা আটবে না। ফলে আমি এখান থেকে কিন্তু তুলে নেব, তুলে নিলে পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভরটা অটোমেটিক্যালি কমে যাবে, ওয়েটটা কমতে থাকছে। আমি যত তুলে নিচ্ছি 1.72 গ্রাম চলে আসছে। এবার হচ্ছে আমার দরকার হচ্ছে 1.42, আমি দেখতে পাচ্ছি 1.60 আছে। আমার দরকার হচ্ছে 1.49, আরও একটু তুলে নেই, 1.42 দরকার। এখন আছে 1.48, 1.46, আমি আর একটু তুলে নিই 1.43, অর্থাৎ আমার দরকার 1.42। কিন্তু আমি লক্ষ্য করলে দেখতে পাবো যে আমার কিন্তু এখানে 1.46 শো করছে। কেন? কারণ আমি এটা কিন্তু খোলা বাতাসে কিন্তু পরিমাপ করছি। আসলে ইলেকট্রিক্যাল ব্যালেন্স কিন্তু এভাবে খোলা বাতাসে পরিমাপ করা যায় না। আমি এটা এই জন্যই শুরুর দিকে খোলা জায়গায় নিছে, কারণ আমি বিষয়টা যাতে বোঝাইতে পারি। কিন্তু আসলে এটা কিন্তু ঘেরা থাকে, যেমন এটাকে কিন্তু এভাবে ঘিরে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি যেটা 1.46 ছিল সেটা কিন্তু এখন 1.45 শো করছে। এখনও কিন্তু আমার বাতাস এখান থেকে যেয়ে কিন্তু এটার ওয়েট কিন্তু বৃদ্ধি করছে। ফলে আমি আর একটা কী করতে পারি, সেটা হচ্ছে যে উপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারি। সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমার 1.45 শো করছে, ফলে আমার দরকার হচ্ছে 1.42। আমি এখন কী করবো, আরও একটু এখান থেকে তুলে নেব। আমার হয়ে গেছে 1.33, এটা অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণে আমি এটাকে আর একটু অ্যাড করছি 1.40। আমি যুক্ত করছি 4.142। আমি লক্ষ্য করছি যে এখানে 1.42। ফলে আমি 0.1-এর জন্য যেটা তৈরি করতে চাইছি ঠিক এক্স্যাক্ট এখন কিন্তু 0.1.42 কিন্তু আমি পরিমাপ করে ফেলেছি। ফলে এই মেজারটা আমি এখন কি করব, এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি কি করব, একটা ভলিউমেট্রিক ফ্লাক্সে এই পরিমাণটা কি করব, একটা যুক্ত করব। এবং আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখান থেকে যেন কোনো কিছু পড়ে না যায়। ফলে একটা ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে আমি কি করব, এটা নিয়ে যাই যুক্ত করে দেবো। যুক্ত করার সময় এটাকে এমন করে নিতে হবে এবং কোনো রকমভাবে যেটা বাইরে না পড়ে যায়। ফলে আমি কিন্তু একেবারে সঠিকভাবে 1.42 গ্রাম পরিমাপ করতে পারেছি সোডিয়াম সালফেটকে, সেটা হচ্ছে 0.01 মোলার দ্রবণ তৈরির জন্য। এভাবে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে একটি ল্যাবরেটরিতে যে কোনো একটা পদার্থের আমরা পরিমাপ করে তার মোলারিটি দ্রবণ তৈরি করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই একটি বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে যে এটা টু ডিজিট না হয়ে যদি 4 ডিজিট হতো, তাহলে মাপনের সূক্ষ্মতা কিন্তু আরও বেড়ে যেত। ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আশা করি আমি আরও যদি সাহায্য পাই আরও এই জাতীয় ভিডিও করব, আপলোড করব, যাতে আমাদের কেমিস্ট্রি বুঝতে অনেক সুবিধা হয় এবং কেমিস্ট্রি নিয়ে কথা হবে কেমিস্ট্রি কথা চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা।